আমি লেকচার উপস্থাপনায় আবু হাসনাত মোহাম্মদ এহসানুল খান পান্না প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মাছপাড়া মহাবিদ্যালয় রাজবাড়ী আমাদের আজকের লেচন হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল অর্থাৎ বাইনারি যার মৌলিক চিহ্ন হচ্ছে শূন্য এবং এক এবং তার পেজ দুই সেখান থেকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ফিরে যাব আমাদের যে সংখ্যাটি দেখা যাচ্ছে এই সংখ্যার বিভিন্ন অঙ্কগুলিকে বিভিন্ন রঙে রঞ্জিত করা হয়েছে যাতে একটা থেকে আর একটা পার্থক্য বুঝতে পারা যায় তো যাই হোক নিয়ম অনুযায়ী এর প্রত্যেকটা অঙ্ককে এর বেজ অর্থাৎ দুই দিয়ে গুণ করা হবে এবং দশমিকের ঠিক বাম পাশে যে অঙ্কটি রয়েছে তার সঙ্গে যে দুই গুণ করা হবে তার উপরে পাওয়ার দেব শূন্য তার ডান পাশে বাম পাশে যে এক রয়েছে তার সঙ্গে যে গুণ করা হয়েছে দুই তার উপর পাওয়ার দেব এক তার বামে যে রয়েছে যে একটা রয়েছে এর সঙ্গে যে দুই গুণ করা হয়েছে তার উপর পাওয়ার দেব দুই তার বাম পাশে যে শূন্যটা রয়েছে সবুজ রঙের এই শূন্যের সঙ্গে দুই যে দুইটা গুণ করা হবে তার পাওয়ার দেব তিন এইভাবে পরবর্তী একের সঙ্গে যে দুই গুণ করা রয়েছে তার পাওয়ার দেব হলো চার এবং সর্বশেষ সর্বটা বাম পাশে যে একটা রয়েছে তার পাওয়ার দেব হলো পাঁচ আর দশমিকের ডাইন ডাইন পাশে যে শূন্যটা রয়েছে যথারীতি এর সঙ্গে যে দুই গুণ করা হয়েছে সেই দুই এর পাওয়ার দেব মাইনাস এক তারপরেরটার সঙ্গে যে দুই গুণ করা হয়েছে তার পাওয়ার দেব মাইনাস দুই তারপরের সঙ্গে পরে যে একটা রয়েছে তার সঙ্গে যে দুই গুণ করা হয়েছে তার পাওয়ার দেব মাইনাস তিন অর্থাৎ বাম দিকে গেলে ঘাত এক করে বাড়বে আর ডান দিকে গেলে ঘাত এক করে কমবে অর্থাৎ দশমিকের বাম পাশে যে সং যে অঙ্কটা থাকবে সেই অঙ্কের সঙ্গে যে বেসটা গুণ করা হবে তার পাওয়ার হবে শূন্য এবং এখান থেকে যদি বাম দিকে যাওয়া যায় তাহলে তার পাওয়ার এক করে বৃদ্ধি পাবে এবং ডান দিকে গেলে তার পাওয়ার এক করে হ্রাস পাবে তো আমরা দেখি আমরা এখানে দেখতে পেলাম যা যেটা যেমন যেটা বলেছিলাম অর্থাৎ আমাদের দশমিকের ঠিক বাম পাশে আছে শূন্য তার উপরে যে দুই গুণ করা হয়েছে তার পাওয়ার শূন্য তারপরে তার বামে পাওয়ার এক তার বামে পাওয়ার দুই তার বামে পাওয়ার তিন তার বামে পাওয়ার চার তার বামে পাওয়ার পাঁচ আর দশমিকের পরে যে শূন্যটা রয়েছে এর সঙ্গে যে দুই গুণ করা হয়েছে এর পাওয়ার মাইনাস এক তারপরে যে একটা রয়েছে লাল রঙের তার সঙ্গে যে দুই গুণ করা হয়েছে তারপর মাইনাস দুই তার ডাইনে যে একটা রয়েছে তার পাওয়ার হচ্ছে মাইনাস তিন যদি এর পরেও কোনো অঙ্ক থাকতো তাহলে মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস এরকম হতো তো আমরা এখান থেকে দেখি যে টু টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ দুই এর উপর যদি ঘাত পাঁচ হয় তাহলে কত হয় এই আমরা একটু ডাইন দিকে খেয়াল করি যে দুই এর উপর পাওয়ার যদি পাঁচ হয় তাহলে দুই কে পাঁচ বার গুণ করা হয়েছে অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই গুণ মানে সমান সমান 32 আর দুইয়ের উপর যদি পাওয়ার চার হয় তাহলে চারবার দুই গুণ করা হয়েছে সেটার অর্থ হলো ষোলো তিনবার হলে আট দুই বার হলে চার একবার হলে দুই আর যদি দুইয়ের উপর পাওয়ার যদি শূন্য থাকে এর উপর না যে কোনো কিছুর উপর যদি পাওয়ার শূন্য হয় তার মান হয়েছে এক অর্থাৎ টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এইট টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান

এটাকে যদি আমরা দশমিকের সাধন প্রকাশ করি দশমিক দিয়ে প্রকাশ করি তাহলে পয়েন্ট আর দুই এর উপর যদি পাওয়ার দুই হয় তাহলে দুই দুগুণে চার যেটা নি যেটা আর মাইনাসের এর কারণে এটা নিচে চলে যাবে অর্থাৎ এক বাই দুই গুণ দুই বা এক বাই চার ইকুয়াল টু হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ তার মানে সিকি অর্থাৎ আগেরটা হাফ হাফ আমরা এটাকে একটু কৌতুক করে তুলনা করতে পারি হাফ মানে আট আনা আর পরে শিকি মানে শিকি আনা অর্থাৎ পঁচিশ পয়সা এরকম করে যদি আমরা তুলনা করি তাহলেও হবে আর তার নিচে যেটা আছে টু টু দি পাওয়ার থ্রি তার মানে ওয়ান বাই টু গুণ টু গুণ টু এটা অর্থ হচ্ছে অর্থাৎ এক ভাগ কে আট দিয়ে ভাগ করা হয়েছে অর্থাৎ আট ভাগের এক ভাগ এইটাকে আমরা ধরতে পারি যে এটা পঁচিশের অর্ধেক অর্থাৎ পঁচিশের অর্ধেক যদি হয় তো সাড়ে বারো তো এখানে যেহেতু আমাদের দশমিকটা আগেই বসে গেছে তার মানে হলো এখানে দশমিক ওয়ান এর পরে যদি টু টু দি পাওয়ার ফোর থাকে তাহলে আমরা এটাকে আবার দুই দিয়ে ভাগ করবো যদি ভাগ করি তখন আমরা পাবো জিরো পয়েন্ট জিরো সিক্স করে আমরা আগাতে থাকি যাই হোক আমরা এই যে আহ একের সঙ্গে যে পাঁচ গুণ করা হয়েছে এর অর্থ হচ্ছে এক গুণ বত্রিশ একের সঙ্গে চার গুণ করা হয়েছে এর অর্থ হবে এক গুণ ষোলো তারপরে শূন্যের সঙ্গে যে তিন গুণ করা হয়েছে এর অর্থ শূন্য গুণ আট তারপরে এক গুণ চার এক গুণ দুই শূন্য গুণ এক শূন্য গুণ পয়েন্ট ফাইভ শূন্য গুণ পয়েন্ট টু ফাইভ এক গুণ পয়েন্ট টু ফাইভ এক গুণ পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা আমরা দেখি যা যেমনটা বলেছিলাম তেমনটাই আছে কিনা হ্যাঁ তেমনটাই আছে অর্থাৎ এক গুণ থার্টি টু এক গুণ ওয়ান সিক্স জিরো গুণ এইট ওয়ান গুণ ফোর গুণ ফোর মানে হচ্ছে আমরা একটু খেয়াল করি ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ যার অর্থ ওয়ান থার্টি টু আর ওয়ান টু টু দি পাওয়ার ফোর এর অর্থ হচ্ছে ওয়ান ইন্টু সিক্সটিন জিরো ইন্টু টু টু দি পাওয়ার থ্রি এর অর্থ হচ্ছে জিরো ইন্টু এইটান টু যার অর্থ হচ্ছে জিরোর জায়গায় জিরো টু টু দি পাওয়ার জিরো হলে ওয়ান তেমনি জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ জিরো ইন্টু পয়েন্ট ফাইভ

মানে ফোর টু গুন টু মানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা বসে গেল এখন আমরা যদি এগুলো যোগ করি তাহলে থার্টি টু প্লাস সিক্সটি প্লাস ফোর প্লাস টু অর্থাৎ যোগ করলে থার্টি টু এবং সিক্সটিন যোগ করলে পরে হচ্ছে আর এখন এ পর্যন্ত পেলাম কিন্তু এবং এখানে হবে অর্থাৎ এক ঘর আগে চলে এসছে এখানে পয়েন্ট ওয়ান টু ফাইভ হবে তো এটা যদি আমরা যোগ করি ডাইন পাশে দেখি এর যোগটা কেমন হয় আমাদের অনেক স্টুডেন্টই আছে যারা পয়েন্টের পরে যোগটা ঠিক মতো করতে পারেন অর্থাৎ পয়েন্টকে সমান রেখে ডান দিকে অঙ্কগুলো যাবে যেটা দশমিক ছাড়া অন্য কোনো আমরা দশমিক ছাড়া যখন যোগ তখন ডান দিকে সমান করি কিন্তু এখানে আমাদের দশমিক থেকে মিল করতে হবে অর্থাৎ আমাদের টোটাল যোগ ফলটা আসলে হচ্ছে এখান থেকে যদি যোগ করি তাহলে পরে ডান পাশ থেকে যোগ করতে হবে এখানে ফাইভের জায়গায় ফাইভ ফাইভ এবং ফাইভ এবং টু যোগ করলে সেভেন থ্রি এবং টু যোগ করলে টু এবং টোটাল তার মান যদি বসাই তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এই রেজাল্ট অর্থাৎ ফিফটি ফোর পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আহ তো আমরা এখন এরপরে দেখা যাক আরো কিছু অঙ্ক দেখব যেটা হচ্ছে শর্ট নিয়মে বাইনারি থেকে কিভাবে রূপান্তর করা যায় তো শর্ট নিয়মে আমরা এখানে দেখি একটা অঙ্ক সেটা হচ্ছে বাইনারি এটা এটাকে আমরা শর্টকাট পদ্ধতিতে দশমিক করবো তো শর্টকাট পদ্ধতিতে করার জন্যে আমরা অঙ্ক নিলাম প্রথম অঙ্কটা তারপরে দ্বিতীয় অঙ্ক তারপরে তৃতীয় অঙ্ক তারপরে চতুর্থ অঙ্ক তারপরে পঞ্চম অঙ্ক তারপরে ষষ্ঠ অঙ্ক এখন এই যে ডান পাশে যে একটা আছে এর উপরে আমরা এক বসালাম তার বামে এক ডবল দুই তারপরে এক ডবল চার তারপরে চার ডবল আট তারপরে আটের ডবল ষোলো ষোলো ডবল বত্রিশ এখন যে যে অঙ্কগুলোর নিচে শূন্য আছে সেগুলোকে আমরা বাদ দিব বাদ দিয়ে উপরের এই সংখ্যাগুলো আমরা যোগ করব তার মানে এখানে শূন্য আছে হলো আহ ষোলোর নিচে এবং দুইয়ের নিচে অতএব ষোলো এবং দুই বাদে আমরা এখানে যোগ করবো হলো বত্রিশ যোগ আট যোগ যোগ এক হলো বত্রিশ যোগ আট যোগ যোগ এটা যোগ করলে পঁয়তাল্লিশ হয় তার মানে এখান থেকে আমরা এই প্রক্রিয়ায় আমরা শর্টকাট নিয়মে বাইনের থেকে দশমিক করতে পারি আমরা পরে আর অঙ্ক দেখি যাতে আমাদের ভুলে না হয় অর্থাৎ সব বিট যদি এক হয় তখন কেমন হয় তাহলে আমাদের এখানে যে ছয়টা অঙ্ক আছে ছয়টা অঙ্কই সবগুলোই এক তাহলে আমরা এখন দেখি এই একগুলোর উপরে ডবল ডবল করে বসাই তাহলে যদি ডবল করে বসানো যায় তাহলে পরে এটাও বত্রিশ পর্যন্ত অর্থাৎ এক এক ডবল দুই দুই ডবল চার চার ডবল আট আট ডবল ষোলো ষোলো ডবল বত্রিশ আমরা এখান থেকে সবগুলো সংখ্যা যোগ করব যোগ করলে পর আমরা পাচ্ছি হলো তেষট্টি এখানে একটা কথা স্মরণ রাখবার মতো যে যদি সবগুলো অঙ্ক এক হয়ে যায় তখন এই বত্রিশের পরে আসে হচ্ছে চৌষট্টি বত্রিশ দুগুনে চৌষট্টি চৌষট্টি থেকে এক কম হয় অর্থাৎ যখন সবগুলো এক হবে তখন আমরা এই যে ডবল করতে করতে যাব আমাদের লাস্ট ডিজিটের পরে যে লাস্ট অঙ্কের লাস্ট ডিজিটের উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার ডবল করলে যা হবে তার থেকে এক বাদ যাবে যেমন আমাদের যদি চারটা অঙ্ক যদি অঙ্কের যদি থাকে তাহলে আমরা এখানে দেখতে পাই যে আমাদের চারটা অঙ্ক যদি থাকে তাহলে আমাদের এই পর্যন্ত হবে অর্থাৎ এখানে কিন্তু এক আট আটের ডবল ষোলো তো ষোলো অর্থাৎ পনেরো তা কিন্তু আবার এদিকে যদি ষোলো পর্যন্ত যায় অর্থাৎ পাঁচটা অঙ্ক যদি হয় তাহলে পরে এখানে হবে ষোলো ডবল বত্রিশ বত্রিশ থেকে এক কম তার অর্থ হলো এটা হবে একত্রিশ যদি পাঁচটা এক হয় আবার যেমন এই ষোলো ডবল পঁচিশের ডবল চৌষট্টি যদি চৌষট্টিটা চলে আসে তাহলে সে পর্যন্ত যদি ভরাট হয়ে যায় তাহলে চৌষট্টি ডবল হচ্ছে একশো সাতাশ একশো আঠাশ একশো আঠাশ এক কম হয়ে যাবে তো যাই হোক আমরা পরের অঙ্কটা দেখি পরের অঙ্ক দেখি যদি দুই পাশে এক এবং মাঝের সবগুলো যদি শূন্য হয় তাহলে কেমন হয় যেমন এখানে আমরা পাঁচ অঙ্কের একটা সংখ্যা পেয়েছি যে সংখ্যাটা এরকম এক একের ডবল দুই দুই ডাবল চার চারের ডাবল আট ষোলো তাহলে দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র আমাদের শূন্য যেগুলো আছে সেগুলো আমরা সেই সংখ্যাগুলো যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা যোগ করতে হবে ষোলো এবং এক সতেরো অর্থাৎ তাহলে আমাদের কি হলো লাস্ট অঙ্কের সঙ্গে এক যোগ করে নিতে হবে লাস্ট অঙ্কের সঙ্গে এই যে এক এক ডবল দুই দুই ডবল চার চারের ডবল আট আট ডবল ষোলো এই ষোলোর সঙ্গে আমাদের এক যোগ করে নিতে হবে এর অর্থ আমাদের এইভাবে লিখতে লিখতে যদি পর্যন্ত যায় এবং দুই মাথায় যদি এক হয় তাহলে পরে সেটার মান হবে পঁয়ষট্টি আবার যদি আমাদের লাস্ট অঙ্ক যদি হয় এইভাবে লিখতে লিখতে লাস্ট সংখ্যাটা যদি চার হয় এবং এই চারের এখানে একটা এক আর এখানে এক মাঝেরটা যদি শূন্য হয় তাহলে এটা হবে পাঁচ তো আমরা দেখলাম এখন আমরা যেটা দেখব সেটা হলো ভগ্নাংশ যদি হয় তাহলে আমরা কি করতে পারি তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে এখানে আমাদের দেখা যাচ্ছে দশমিকের পাঁচ অঙ্ক এবং দশমিকের ডান পাশে আছে তাহলে এটা আমরা দেখি একটু এটা এই যে এখানে দশমিকের বাম পাশের উপর এক তারপরে যত বামে যাব এক ডবল ডবল হয়ে যাচ্ছে এবং দশমিকের ডান পাশে যে অঙ্কটা আছে সেখানে একের অর্ধেক হাফ হাপের অর্ধেক সিকি এইভাবে করা হলো এখন আমাদের এখানে আট এবং এক এবং পয়েন্ট ফাইভ এর নিচে শূন্য আছে এই অঙ্কগুলো আমরা বাদ দিয়ে অন্যগুলোকে যোগ করে দেব তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে ষোলো চার এবং টু ফাইভ এগুলো যদি আমাদের আমরা যোগ করি ষোলো আর চারি কুড়ি আর বাইশ আর বাইশ পয়েন্ট টু ফাইভ হবে আমাদের রেজাল্ট তো আমরা এইগুলো যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি প্র্যাকটিস করতে থাকি এবং আমরা এভাবে মানে খুব সহজেই বিশেষ করে এমসিকিউ প্রশ্নে যখন আসবে তখন আমরা খুব সহজেই এগুলো বাইনারি থেকে কনভার্ট করতে পারবো এবং থেকে কনভার্ট করতে পারবো যেমন আমাদের যদি সংখ্যাটা হয় উনিশ তাহলে আমরা সেখানে বিবেচনা করব। আহ যে ষোলো আর তিন উনিশ তার মানে ষোলো দুই এক ষোলো দুই এক অর্থাৎ এর বাইনারি হবে ষোলো আটে এ নাই চারে নাই দুই এ আছে একে আছে তার মানে হলো কি হলো যে ষোলো অর্থাৎ এক দুইটা শূন্য তারপরে হচ্ছে এক এক এটা হলো বাইনারি এইভাবে আমরা যদি এক এক এটা যদি করি তাহলে পরে আমাদের এখানে ডান থেকে যদি ধরি এক দুই চার আট তাহলে আমাদের চারটা বাদ যাবে অর্থাৎ তাহলে থাকলো কত এক দুই চার আট আট আর দুই দশ আর এগারো এভাবে ভাবে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি তো যাই হোক আমরা মুখে মুখে প্র্যাকটিসটা করি আবার যেমন ধরা যাক যে আমাদের বাইনারিটা আছে এক এক শূন্য শূন্য এক 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 শূন্য শূন্য এক এক তার মানে এখানে আমাদের ছয়টা ডিজিট তার মানে আমরা নেব এক একের ডবল দুই দুয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোলো ষোলো ডবল বত্রিশ তাহলে এক দুই এবং ষোলো আর বত্রিশ এই দুটাতে এক আছে আর অন্যগুলোতে শূন্য আছে তাহলে ১৬ আর বত্রিশে হচ্ছে আট আর দুই আর একে 3 তার মানে 51 আবার আমরা যদি কখনো মনে করি যে সাতাশের বাইনারি কত তাহলে সাতাশের বাইনে মানে ১৬ এবং এগারো ষোলো এবং এগারো সাতাশ অর্থাৎ এগারো অর্থ অর্থ হচ্ছে আট দুই এক ষোলো আট দুই এক অর্থাৎ এখানে বাদ পড়ছে চার তাহলে ষোলোর নিচে এক চারের জায়গায় শূন্য আটের জায়গায় এখানে ষোলোর নিচে এক আর আট এখানে একটা এক চারের নিচে শূন্য আর দুইয়ের নিচে এক একের নিচে এক অর্থাৎ এক এক শূন্য এক এক এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি তো যাই হোক আজকের মতো এখানেই লেকচার শেষ করছি আর আগামী দিন তোমাদের জন্য থাকবে অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায় সেই বিষয়ে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং আগামী ভিডিওগুলো দেখার চেষ্টা করবা আর এ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিওই তোমার টাইম লাইনে রেখে দেবে যাতে প্রয়োজন মুহূর্তে কাজে লাগানো যায় তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ